আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সৌদি জাওজাত সহ সৌদি গেজেট পত্রিকা এবং সৌদি এক্সপার্ট তারা কিন্তু একটা খবর প্রকাশ করেছে, যেই খবরটা হচ্ছে আপনার যে একটা চিলড্রেন মানে আপনার বাচ্চা, আপনি এখন সৌদি আরবে অবস্থান করতেছেন, আপনি আপনার 17 বছর কিংবা 16 বছরের বাচ্চা যদি সৌদি আরবে আনেন, আনার পর কিন্তু এটা ইকামাতে রূপান্তর করতে পারবেন, মানে ইকামাধারী প্রবাসী হিসাবে গণ্য করতে পারবেন। এই নিউজটা কিন্তু আগে ছিল না সৌদি আরবে, এই নিউজটা আগে ছিল না। তারা গত কালকে এই নিউজটা দিয়েছে। আমাদের যেই সকল প্রবাসীরা সৌদি আরবে অবস্থান করতেছেন, তাদের কোনো সন্তান যদি ভিজিট ভিসাতে সৌদি আরবে আসে, একটা ভিজিট ভিসার ডেট থাকে কিন্তু 3 মাস থেকে 6 মাস পর্যন্ত, এর মধ্যে কিন্তু আবার সৌদি আরব ত্যাগ করতে হয়। এখন কথা হচ্ছে, আপনি 3 মাস অতিক্রম করলে আবার 3 মাসের টাইম নিতে পারবেন, কিন্তু এখন একটা খবর দিয়েছে তারা, সেটাতে অবশ্যই আপনার সেই বাচ্চা, যদি আপনি কর্মরত থাকেন, আপনি সেই বাচ্চাকে ইকামাধারী বানিয়ে ফেলতে পারবেন, মানে আজীবনের জন্য সৌদি আরবে থাকতে পারবে, সেরকম একটা সিস্টেম করে দিতে পারবেন তাকে। তো এই নিউজটা সৌদি গ্যাজেট এবং আমাদের জাওজাত, সৌদি আরবে যে অবস্থানরত জাওজাত, তারা আমাদেরকে জানিয়েছে। তো এই সুযোগটা আগে কখনো সৌদি আরবে ছিল না, এখন নতুন একটা নিয়ম করার কারণে আমাদের যে সকল প্রবাসীরা এখন ভিজিট ভিসাতে আসবেন, তারা কিন্তু ইকামাধারী হিসাবে গণ্য হতে পারবেন। নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা প্রবাসীদের জন্য, যারা ভিজিট ভিসা হিসাবে সৌদি আরবে এখন আসবেন, আপনারা চাইলেই ইকামা ধারী প্রবাসী হিসাবে গণ্য হতে পারবেন। তো এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যেই সকল ভিজিট ভিসার লোক রয়েছেন তাদের জন্য। এখন ভিজিট ভিসা আসলেন, আসার পর ইকামাধারী হলে আপনার কি কি ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন? তো প্রিয় বন্ধুরা, একজন ভিজিট ভিসার থেকে আপনি যদি ইকামাধারী হয়ে যান, আমেল আইডি ভিসা কিংবা যে কোনো একটা ভিসার লোক যেইভাবে কাজ করে, আপনিও কিন্তু সেম টু সেম সেইভাবে সৌদি আরবে কাজ করতে পারবেন। একটা ভিজিট ভিসার দাম কিন্তু অতটা বেশি না, 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই আমাদের বিমান টিকিট সহ আমরা সৌদি আরবে আসতে পারি। তো 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে যদি আমরা সৌদি আরবে আসি, আসার পর যখন আমরা ভিজিট ভিসা থেকে ইকামাধারী হয়ে যাব, তখন কিন্তু আমাদের অনেকটা লাভ হবে। কেমন লাভ হবে? আমরা সেখানে ইনকাম করব, ভালো একটা অর্থ ইনকাম করতে পারব। কম টাকা দিয়ে সৌদি আরবে আসলাম, সৌদি আরবে সব কিছু দেখলাম, জানলাম, বুঝলাম, এরপর কিন্তু আমরা ইকামাধারী হয়ে গেলাম, তখন আমাদের কাজ খুঁজে বের করতে আর কোনো সমস্যা হবে না। সেই জন্য ভিজিট ভিসার লোকরা এখন এই সুযোগটা সৌদি গভর্নমেন্ট দিবে, তারা সেই ঘোষণাটা দিয়ে দিয়েছে। আপনারা যারা ভিজিট ভিসাতে এসে ইকামাধারী হতে চান, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আরও ইনফরমেশন পেতে চাইলেও কমেন্ট করবেন, চেষ্টা করব আরেকটা ভিডিও এই সম্পর্কে বানিয়ে দেওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।